বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডিতে। আমি দিব্যেন্দু, আজকে তোমার সামনে উপস্থিত হয়েছি সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফের রিটেন এক্সাম সম্বন্ধিত আপডেট নিয়ে। অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম কবে হবে সেই সমস্ত আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো। তো এখানে প্যারামেডিক্যাল স্টাফের ভ্যাকেন্সি বেরিয়েছিল, এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছিল। তো এখানে এএসআই, এএসআই, হেড কনস্টেবল, কনস্টেবল ও প্যারামেডিক্যাল স্টাফের বিভিন্ন পোস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল, তোমরা এখানে দেখতে পারো। তো এখানে প্রথমে তাদের পিইটি এবং পিএসটি কিন্তু এখানে হয়েছিল, কনস্টেবল এবং হেড কনস্টেবলে। তো এখানে তাদের কনস্টেবলের 1600 মিটার রান হয়েছিল, তো এখানে পিএসটি মাপজোক কিন্তু তাদের হয়েছিল। এবং তাদের বর্তমানে নেক্সট যে স্টেজ আছে সেটা হলো রিটেন এক্সাম। তো এখানে এই ভিডিওতে মাধ্যমে আমি তোমাদেরকে আপডেট দেবো যে সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফের রিটেন এক্সাম কবে হবে, কোথায় কোথায় গ্রুপ সেন্টার রাখা হয়েছে, অর্থাৎ সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে, এক্সপেক্ট ডেট অর্থাৎ কবে তোমাদের রিটেন এক্সাম হতে পারে, সমস্ত কিছু বিস্তারিত আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে এই ভিডিওর মাধ্যমে। সেই আপডেট কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশি সময় নষ্ট করবো না, ভিডিওটা শুরু করা যাবে। যে আপডেট রয়েছে সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফের রিটেন এক্সাম সম্বন্ধিত, তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে 22 আগস্ট 2021 সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফ এএসআই, এএসআই, হেড কনস্টেবলে কিন্তু রিটেন এক্সামের ডেট কিন্তু এখানে রাখা হয়েছে। কিন্তু ইন্টারনালি কোনো কারণবশত সেই ডেট কিন্তু পোস্টপন কিন্তু করা হয়েছে, অর্থাৎ সেই ডেট কিন্তু পিছিয়ে দিয়েছে সিআরপিএফ। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফে এএসআই, এএসআই, হেড কনস্টেবলের তোমাদের এবং কনস্টেবলের কবে রিটেন এক্সাম হবে। তো অ্যাট ফার্স্ট বলে দিই, অনেকের মনে কোয়ারি রয়েছে, অর্থাৎ অনেকেই জানতে চাইছে যে সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফের বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি ছিল, তো বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সির যে রিটেন এক্সাম সেটা কি বিভিন্ন ডেটে হবে নাকি একই দিনে হবে। তাদের জন্য বলে দিই, ডেট কিন্তু একটাই রাখা হয়েছে, অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটের রিটেন এক্সাম কিন্তু একদিনেই হবে, কিন্তু শিফট দুটো রাখা হয়েছে, অর্থাৎ দুটো শিফটে এক্সাম হবে। প্রথম ফার্স্ট শিফট এবং তারপরে কিন্তু সেকেন্ড শিফটে এক্সাম কিন্তু এখানে সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফের হবে। সব থেকে বেশি ক্যান্ডিডেট এখানে রয়েছে সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফ কনস্টেবলের জন্য, অর্থাৎ কনস্টেবল পদে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবলের মধ্যে সাফাই কর্মচারী ও কুকের ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে, এবং সেখানে বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু পিএসটি এবং পিএটি কিন্তু ক্লিয়ার করে নিয়েছে। তো যেসব ক্যান্ডিডেট সিআরপিএফ প্যারামেডিক্যাল স্টাফের রিটেন এক্সামের জন্য প্রিপারেশন এখনও শুরু করেনি, তাদের জন্য বলবো অত্যন্ত তাড়াতাড়ি প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। এখানে কনস্টেবলের যে তোমাদের সিলেবাস আছে সেখানে 10 থেকে 50 নম্বর কোশ্চেন থাকবে, এবং অন্যান্য ম্যাথ রিজনিং থেকেও এবং জিকে থেকে 50 নম্বর কোশ্চেন থাকবে। তো এখানে একটি নাম্বার তোলার অত্যন্ত স্কোপ রয়েছে, তো খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তো এখানে তোমাদেরকে বলে দিই, তোমাদের যে রিটেন এক্সাম ডেট রাখা হয়েছে সেই ডেট অ্যাকচুয়াল ডেট কিন্তু আমরা বলতে পারবো না। এখানে অক্টোবর মাসের প্রথম উইকে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, 200% কিন্তু কনফার্ম, অর্থাৎ অক্টোবর মাসের প্রথম উইকে তোমাদের রিটেন এক্সাম হচ্ছে। অক্টোবর 2021-এর প্রথম উইকে কিন্তু তোমাদের রিটেন এক্সাম কন্ডাক্ট করবে সিআরপিএফ, এবং সেটি কিন্তু দুটো শিফটে এক্সাম হবে, অর্থাৎ একই দিনে দুটো শিফটের এক্সাম হবে। তো এখানে 21টি গ্রুপ সেন্টার কিন্তু সিআরপিএফ রেখেছে, অর্থাৎ তাদের রিটেন এক্সামের যে সেন্টার সেটা কিন্তু 21টি গ্রুপ সেন্টার তারা রেখেছে। তো কোন কোন গ্রুপ সেন্টার রেখেছে এখানে নামগুলো এক নজরে দেখে নাও। যে গ্রুপ সেন্টারটা আছে, গ্রুপ সেন্টার জালন্ধর, এবং সেকেন্ড গ্রুপ সেন্টার এখানে রাখা রয়েছে বান্দাতলায় গ্রুপ সেন্টার, এবং 3 নম্বর গ্রুপ সেন্টার রাখা হয়েছে গুরগাঁও গ্রুপ সেন্টার সিআরপিএফ, এবং গ্রুপ সেন্টার দিল্লি সিআরপিএফ। এছাড়াও সিআরপিএফ গ্রুপ সেন্টার নয়ডা 5 নম্বর, এবং 6 নম্বর গ্রুপ সেন্টার সোনিপত, 7 নম্বর গ্রুপ সেন্টার আজমের, 8 নম্বর গ্রুপ সেন্টার হলো লখনউ, এবং 9 নম্বরে আছে গ্রুপ সেন্টার মুজাফরপুর যেটা বিহারের সেন্টার রয়েছে, 10 নম্বর গ্রুপ সেন্টার মোকামাঘাট, এবং 11 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার গুয়াহাটি যেটা আসামের মধ্যে পড়ছে, এবং 12 নম্বরে আছে গ্রুপ সেন্টার নিমাজ, এবং 13 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার এলাহাবাদ সিআরপিএফ, 14 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার নাগপুর সিআরপিএফ, এবং 15 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার অবধি, 16 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার সিআরপিএফ পল্লীপুরাম, 17 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার পুনে, এবং 18 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার হায়দ্রাবাদ সিআরপিএফ, 19 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার ভুবনেশ্বর, 20 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার পিঞ্জার সিআরপিএফ, এবং 21 নম্বরে রয়েছে গ্রুপ সেন্টার 1 সিআরপিএফ আজমের। এছাড়াও এক্সট্রা 19টা কেন্দ্রীয় বিদ্যালয় কিন্তু তারা নিয়েছে গ্রুপ সেন্টারের মধ্যে, যেসব কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে এক্সট্রার, সেই এক্সট্রার 19টা
কেন্দ্রীয় বিদ্যালয় এবং 21টা গ্রুপ সেন্টার তারা কিন্তু এখানে সিআরপিএফ প্রাইভেট ডিটেল স্টাফের রিটেন এক্সামের জন্য রয়েছে। তো রিটেন এক্সামের ডেট তোমাদেরকে আমি বলে দিলাম, ডেট রয়েছে অক্টোবর মাসের ফার্স্ট উইক, অর্থাৎ অক্টোবর মাসের যে কোনো তারিখ এখনও ফিক্সড হয়নি, ফিক্সড হলেই আমি তোমাদেরকে কিন্তু এখানে জানিয়ে দেবো। অক্টোবর মাসের প্রথম কিন্তু এখানে রাখা হয়েছে সিআরপিএফের থ্রু আপডেট রয়েছে যে সিআরপিএফ প্রাইমেডিক্যাল স্টাফের অক্টোবর মাসের প্রথমেই রিটেন এক্সাম কিন্তু হচ্ছে। 21টা গ্রুপ সেন্টার এবং অন্যান্য 19টা কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এখানে সেন্টার রেখেছে। একটা ডেটেই কিন্তু রিটেন এক্সাম হবে, সেটা কিন্তু দুটো শিফটে এক্সাম কিন্তু কন্ডাক্ট করাবে সিআরপিএফ। এছাড়াও সিআরপিএফ প্রাইমেডিক্যাল স্টাফ সম্বন্ধিত কোনো রূপ যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়াও নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সেই কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে। যেসব বন্ধুরা সিআরপিএফ প্রাইমেডিক্যাল স্টাফের রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, তাদের হেল্পফুল হতে পারে ভিডিওটা। চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। জয় হিন্দ, জয় ভারত।